সকালে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়েছি, তারপর ঘরটাকে মুছে নিলাম, তারপর এখন বাবুকে একটু খাওয়াতে চলে এসেছি, তারপরে আমরা ভাত খাবো। তো বাবুকে খাইয়ে নিই, তারপরে তারপরে আমরা আবার ভাত খাবো, তাই না? এবার তুমি খেয়ে নাও একটু। তো সুন্দর। তো বাবুকে একটু ম্যাগি খাওয়াচ্ছি, ও সকালে ভাত খাওয়ানোর চেষ্টা করলাম, ভাত খায়নি, তো বলছে যে মা ম্যাগি করে দাও, মা ম্যাগি খাবো, ওই জন্য ম্যাগিটাই করে দিলাম। এবার খেয়ে নাও মামা, তাড়াতাড়ি সুন্দরভাবে খেয়ে নিতে হয়। দেখো তুমি তুমি পূজায় কি কি দেখেছো বলো। আর কি দেখেছো, আর কি দেখেছো বলো? কি খেয়েছো তুমি পূজায়? কি খেয়েছো? বাদাম খেয়েছে। আর কি খেয়েছো বলো? রোল খেয়েছে। তাই কেন এবার কেন তাড়াতাড়ি করে? আইসক্রিম খেয়েছে, তাই না? আইসক্রিম খাওনি তুমি? খেয়েছো আইসক্রিম খেয়েছে। তারপরে নাও নাও, হা করো। আবার আইসক্রিম হবে? আচ্ছা ঠিক আছে, নাও। হ্যাঁ সবাই খাবে, তাই না? তাহলে তুমি ম্যাগিটা, হ্যাঁ হ্যাঁ, তাহলে ম্যাগিটা খেয়ে নাও তাড়াতাড়ি করে, নাও। হাত দেখতে না, চামড় দেখতে। হ্যাঁ তো ভালো বাবু, তো সুন্দর বাবু। তো এরপর আবার লক্ষ্মী পুজো আসবে, তারপর কালী পুজো। তো যে কদিন পুজো থাকে সে কদিনই আনন্দ, সবার আনন্দ, তাই না? চারিদিকে ফাংশন হবে, আনন্দ হবে, তাই না? কেন? হ্যাঁ মশলা দিচ্ছি তো, ম্যাগি মশলা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ দিয়েছি, সব কিছু দিয়েছি তো। না তুমি খেয়ে নাও, না খেলে কিন্তু শোনো, না খেলে পাখিতে খেয়ে নেবে। হ্যাঁ পাখিতে খেয়ে নেবে তো, ওই করো আছে না, করো বলো, ওইখানে একটা করো আছে, খেয়ে নাও। হ্যাঁ করো দেখতে যাবো, খেয়ে নাও। হ্যাঁ ওইটা করো, বাবু করোর ভয় পায়। যখন কাকটা ছাদের উপর আসে ডাকবে, তখন ভয়তে বলবে মা করো এসেছে, তাই তো? ঠিক আছে, একটা কথা বলো, তুমি বলো যে আমি গুড কি বলো তো, কি বলো? ভয়। তুমি গুড বয় তো না, তুমি তো খাচ্ছ না বলো। এবার গুড বয় হয়েছে, তাই তো? এবার গুড বয়, সুন্দর তো গুড বয়। ছড়া বলে দাও তো।
সুন্দর। আরেকটা বলো, জলে বলো। হাঁটতে ধরে না। তো তোমাদের অন্য একটা ভিডিওতে আমি পেঁপে গাছ দেখিয়েছিলাম, তো বলেছিলাম যে এই পেঁপেটা পাকার মতন হয়ে গেছে। দেখো কত সুন্দর পেঁপেটা পাকিছে, এই দেখো হলুদ হয়ে গেছে একদম পুরো জায়গাটা, দেখতে পাচ্ছ? এই জায়গাটা একটু কালো হয়ে গেছে কিন্তু নষ্ট হয়নি, কালো হয়ে গেছে দেখো। আর কত বড় হয়েছে পেঁপেটা। তো আমার বরের জন্য রাখা হয়েছিল কিন্তু সে আসতে পারবে না তাড়াতাড়ি করে, ওই জন্য আজকেই ছেড়ে নিয়েছি, নাহলে নষ্ট হয়ে যাবে পেঁপেটা। তো কী করবো, তার আর খাওয়া হলো না, আমাদেরই খেতে হবে। এখন খাওয়া দাওয়া করবো, তারপর স্নান করবো, তারপর দুপুরে একটু ঘুমাবো। তো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা এখন যেভাবে আমাকে সাপোর্ট করছো তো প্লিজ এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।